কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা কবে টাকা পাবেন চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাব। আপনারা জানেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় একটি একটি জনমুখী প্রকল্প দিয়ে নতুন নতুন কৃষকদের কিন্তু সুবিধা আরও প্রদান করছেন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের একটি স্কিম রয়েছে কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদেরকে কিন্তু সুখবর দেওয়া হচ্ছে তো রাজ্যের যে সমস্ত উপভোক্তারা আছেন তাদেরকে যে সুখবর দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে কবে আপনারা রবি দু হাজার তেইশ মাস টাকা পাবেন সে নিয়ে আলোচনা করবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় যে প্রকল্পগুলো শুরু করছে তাতে কিন্তু বিভিন্ন রকম সিস্টেম থাকছে টাকা ট্রান্সফার করবার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় কিন্তু বলছে আমরা ডিবিটির মাধ্যমে টাকা রিলিজ করি কিন্তু কেন্দ্রীয় সরকারেরটা ডিবিটির মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ পেয়ে যাই মানে রিসিভ করি এবং রাজ্য সরকারের টাইনএফটির মাধ্যমে এখনও কিন্তু ক্রেডিট হচ্ছে ইতিমধ্যে যে রাজ্য সরকার কৃষকদের জন্য যে রবি দু হাজার তেইশ মরশুমের টাকা রিলিজ করবেন সেটি এখনও কিন্তু রিলিজ হয়নি তাহলে কবে রিলিজ হবে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্ট বা রবি দু হাজার তেইশ ইনস্টলমেন্ট দেখুন রাজ্য সরকার একরকমের ডেট কিন্তু রিলিজ করেছে আপনারা জানেন যে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ডেট হচ্ছে ফার্স্ট যেটি আমরা খরিফ সিজনের টাকা পেয়েছিলাম সেই খরিফ সিজনের ডেট রাজ্য সরকার দিয়েছে কত তারিখ জানেন মা আপনারা সেই মার্চ মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে খরিফ সিজন আর অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত হচ্ছে একত্রিশ তারিখের আগে পর্যন্ত হচ্ছে আপনার যে রবি সিজন এই সময়কালীনে রাজ্য সরকার এ প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে টাকা দিয়ে থাকে এখনও পর্যন্ত রাজ্যের যে সমস্ত নতুন আবেদনকারীরা রয়েছিলেন তাদের টাকা ক্রেডিট হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরোনো আবেদনকারীদের টাকা কবে দেবে সে নিয়ে তো আলোচনা করলাম তো আপনাদের এর মধ্যে এবার দু সালেও কিন্তু কৃষকদের টাকা দিয়েছিল ডিসেম্বর মাসে মানে ডিসেম্বরের একত্রিশ তারিখ এই রকম টাইমে কিন্তু কৃষকরা টাকা পেয়ে গিয়েছিলেন দু সালে দু সালে যদি আমরা দেখি সেক্ষেত্রে দু হাজার সালেও কিন্তু সেম ব্যাপার এই কৃষকগুলোর টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে আবার ডিসেম্বর মাসে এবং দু হাজার সাল চলছে এই দু হাজার তেইশের সালেও কিন্তু আমাদের কিন্তু টাকা যে রয়েছে সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে না এই টাকাটি ক্রেডিট হবে আপনার এই ডিসেম্বর মাসে রাজ্য সরকার একমাত্রই ডেট কিন্তু রিলিজ করে দিয়েছে অপর যে দ্বিতীয় ডেট মানে অফিসিয়ালি ডেট সেটি এখনও পর্যন্ত রিলিজ করেনি কিন্তু আশা করা যাচ্ছে আপনারা পেয়ে যাবেন ওই ডিসেম্বর মাসেই এবং নভেম্বর মাসের মধ্যে স্ট্যাটাস ডি আপলোডেড এই রকম আপডেটগুলো দেখতে পাবেন ইতিমধ্যে রাজ্যে সকল কৃষকদেরকে জানানো হচ্ছে যে যাদের কেবিআইডি পড়েনি তেনারা ওয়েট করুন এবং যাদের ইতিমধ্যেই বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন অনেকে ডিলেটেড ফার্মার ইতিমধ্যে শো করছে তেনারা অবশ্যই আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর একটি বড় ব্যাপার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে অনেকের আধার নাম্বার শো করছে না তো অনেকেই কিন্তু আপনার ই কে করেনি কৃষক বন্ধু প্রকল্প ই আপনাকে বাধ্যতামূলক ই কে অবশ্যই করে নেবেন আপনার ব্লক অফিসে গিয়ে ই কে জন্য আপনার আধার কার্ড ডকুমেন্ট এবং ভোটার কার্ড থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিয়ে যাবেন সেখানে তিনারা যা করার আপনাকে করে দেবে ইতিমধ্যে সেই ই কে করার পরবর্তীকালীনে আপনার স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাসে কিন্তু আপনার আধার নাম্বারটা শো করছে অনেক কৃষকদের স্ট্যাটাস ই কে করা সত্ত্বেও কিন্তু আধার নাম্বার শো করছে না সেগুলো কিন্তু টেকনিক্যাল ইয়েরওয়ার বা সেগুলো এখনও পর্যন্ত আসছে না বলতে তার কিছু কারণ আছে কিন্তু ই আপনার হয়ে গেছে তো যারা এখনো পর্যন্ত করেন করেনি তিনারা অবশ্যই কেওয়াইসি করে নেবেন পুরনো কৃষকদের মানে 2021 সালে যারা আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের মধ্যে অনেকেরই কিন্তু ইকুয়াইসি করা নাই রাজ্য সরকার লিস্ট পাবলিশ করেছিল যদি আপনার না করা থাকে কেওয়াইসি অবশ্যই আপনি কেওয়াইসি করিয়ে নেবেন তো দেখুন রাজ্য সরকারের এ প্রকল্পের মাধ্যমে আপনার ডিসেম্বর একত্রিশ তারিখের আগাম মুহূর্তে পর্যন্ত যে টাকা রয়েছে দুই হাজার সেই দুই হাজার টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ